عن أنس بن مالك رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: تسحروا فإن في السحور بركة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد. شكرا ديني باي بونيرا. أمرا অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আছে কথা বলবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের সিয়াম পালন করার আগে সুবহ সাদিকের আগ মুহূর্তে সাহারি করতে বলেছেন। এই সাহারিয়ার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা ইতিপূর্বে জেনেছি সাহারি হচ্ছে অত্যন্ত বরকতময় একটি খাবার, এর মর্যাদা হচ্ছে বরকতের মর্যাদা। কিন্তু কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি কথা বলেছেন এবং এত গুরুত্ব দিয়েছেন, এর আসলে শরীয়ত যুক্তিকতা অথবা হিকমত কি, এর প্রজ্ঞা কি, অন্তর্নিহিত কি তাৎপর্য রয়েছে এর মধ্যে? প্রথম কথা হচ্ছে সাহারি মূলত আমাকে আপনাকে সিয়ামের মতো একটি মৌলিক ইবাদত পালন করতে সহায়তা করবে, এই জন্য সাহারি তার মর্যাদা লাভ করতে পেরেছে। ফলে সাহারিকে বরকতময় খাবার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো সাহারি করার মাধ্যমে আমরা আমাদের সিয়ামকে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের যে সিয়াম আছে সেই সিয়াম থেকে আমরা আলাদা করে নিই, ফারাক করে নিই, পার্থক্য করে নিই। ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারা সিয়াম পালন করে থাকে কিন্তু তারা তাদের সিয়ামের মধ্যে সাহারি করে না। সুতরাং আমরা যখন নিজেরা সিয়াম পালন করবো তখন আমাদের এই সিয়ামের বৈশিষ্ট্য হবে সাহারি বিশিষ্ট সিয়াম, যে সিয়ামের মধ্যে সাহারি থাকবে। তাই কেউ যদি সিয়াম পালন করেন তিনি যদি সাহারি না করেন তার একাজটি শুদ্ধ হবে না, তার একাজটি সুন্নাহসম্মত হবে না। কিন্তু এখানে একটি কথা প্রসঙ্গত বলে দিতে চাই, সেটা হচ্ছে যদি তিনি সাহারি করতে না পারেন কোনো না কোনো কারণে, ঘুমিয়ে থাকার কারণে অথবা অন্য কোনো অজুরের কারণে, তাহলে কিন্তু তার সিয়াম হয়ে যাবে, তাকে অবশ্যই ফরজ রমাদানের সিয়াম পালন করতে হবে। সেক্ষেত্রে তিনি যেহেতু সাহারি করতে পারেননি তাহলে সিয়াম পালন করবেন না, এই সিদ্ধান্ত নিলে তার ভুল হবে, এই কাজটি তার জন্য বৈধ হবে না, এটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। তিন নম্বর যে পয়েন্টটি সাহারিয়ের সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিকে বলেছেন আলগাদা মুবারক, বরকতময় একটি দুপুরের খাবার। যেহেতু দুপুরে আপনার জন্য খাবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই খাবারটুকু অ্যাডভান্স আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। ফলে আমরা এর মাধ্যমে দুপুরের খাবারের যে শক্তিটুকু রয়েছে সেই শক্তিটুকু সঞ্চয় করতে পারি, এই জন্যই সাহারিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। সাহারির আরেকটি গুরুত্বপূর্ণ হিকমত হচ্ছে বন্ধুগণ এই সময়টুকু আল্লাহ তার কাছে অনেক প্রিয়, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেন, দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে আহ্বান রাখেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইমানদার ব্যক্তিগণ সাইম এবং রোজাদার ব্যক্তিগণ যেন এই ফজিলত থেকে নিজেদেরকে বঞ্চিত না করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তুল ইস্তিগফার, ইস্তিগফারের এই সময়টাকে যাতে গনিমত মনে কাজে লাগাতে পারেন এই জন্য জাগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাগতিক নির্দেশনার মাধ্যমে আমাদেরকে জাগতে বলেছেন। তাই এই হিকমতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে সাহারির গুরুত্ব আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।